সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র গাঙচিল। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেন চলচ্চিত্রটির পরিচালক নাঈম ইমতিয়াজ নিয়ামন। এই ছবিটির মাধ্যমে প্রায় 11 বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন অভিনেতা আসাদুজ্জামান। গাঙচিল এর মধ্য দিয়ে লম্বা বিরতির পর পর্দায় ফিরছেন পূর্ণিমা। এতে তার বিপরীতে থাকছেন নায়ক ফেরদৌস। গাঙচিল ছবিটির প্রযোজক হিসেবে থাকছেন নিয়ামন ও নায়ক ফেরদৌস। এতে এনজিও কর্মী হিসেবে পূর্ণিমা ও ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন।